বিনয়বাবু ঘরে ঢুকেই বললেন কি ভেবেছো তোমরা তোমাদের জ্বালায় কি আমার মান সম্মান থাকবে না ভোর হয়ে গেলেও তখনও আলো ফুটেনি ভালো করে বর্ষার আকাশ অনর হয়ে আছে মেঘে শেষ রাতে বৃষ্টি হয়েছিল একটা সময় ছিল তখন বিনয়বাবুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতাম আমি এতদিনের পরিচয় গ্যারাজের ওপর আমার ছোট্ট কিন্তু সিমসাং ফ্ল্যাটটির হদিস্প বিনয়বাবুর পক্ষে অসম্ভব নয় আমার মনে পড়ল একবার কি কারণে যেন তার গাড়িতে লিফ্ট দিয়েছিলেন আমাকে এই বাড়িটার রং চিরকেলে লাল মনে রাখা কি আর এমন কঠিন কিন্তু এখন আমি অবাঞ্চিত তাই এই সজল ভোরবেলায় আমি হেন অবাঞ্চিত জনের ঘরে বিনয় বাবুর আবির্ভাবে স্পষ্টই বিচলিত হলাম চায়ের কাপে চুমুক দিয়ে তখন সবে মাত্র খবরের কাগজ নিয়ে বসেছি বিছানাটা অগোছালো আমার বেশবাকশ কোনো আগন্তুকের চোখের পক্ষে দূরস্থ নয় চেয়ারটা তাড়াতাড়ি এগিয়ে দিয়ে বললাম এই সকালে আপনি বসুন বসুন বসবো না বসবার জন্যে আসিনি আমার আপ্যায়নে একটুও ভাবান্তর ঘটনা বিনয় বাবুর যেমনকে তেমন অস্থির দেখাচ্ছিল তাকে ঘরের সর্বত্র চোখ বুলিয়ে বললেন অপর্ণা কোথায় রাত্রে বাড়ি না ফিরে কোথায় গেছে আমাকে বলো না হলে পুলিশে খবর দেব আমি আকাশ থেকে পড়লাম ভদ্রলোক কি বলছেন কেন বলছেন কিছুই বোধগম্য হল না অপর্ণা বাড়ি ফেরেনি সেটা অবশ্যই চিন্তার কথা কিন্তু তার খুঁজি এখানে আসার কি মানে হয় কৈফিয়ত তলব করার মতো করে বললাম মনে মনে কাল রাতে ট্রেনে জামশেদপুর থেকে ফিরেছি কলকাতায় বিনয়বাবুর কথাবার্তা আমার কাছে ধাধার মতো মনে হলো অপর্ণা বাড়ি ফেরেনি কোন রকম সামনে নিয়ে বললাম তাহলে গেল কোথায় সেটা জানতেই ছুটে এসেছি তোমার মুখ দেখতে আসিনি রাগে উত্তেজনায় বিনয়বাবুর ভরাট মুখে একটা লাল আভা উঠল ধপ করে চেয়ারটায় বসে পড়ে বললেন তোমরা কি ভেবেছো আমার মানসম্মান নেই আমি জানি ওই স্কাউন্ট ওকে ভাগিয়ে নিয়ে গেছে কিন্তু আমি ওকে ছাড়ব না হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বিনয়বাবু দরজা পর্যন্ত এগিয়ে গিয়ে চাপা গলায় বললেন এ কেমন মেয়ে যে নিজের ভালো বোঝে না সে মাস্ট কাম ব্যাক অবাক হলেও আমি ততক্ষণে ব্যাপারটা কিছুটা আজ করতে পেরেছি কোনো রকমে তাকে নিরস্ত করে বললাম আপনি এখন বাড়ি যান আমি দেখছি ও নির্মলের ওখানে যাবে রাত্রে বাড়ি ফিরবে না এটা হতে পারে নাকি কোনো আত্মীয় স্বজনের টাড়ি আত্মীয় বলতে ওর তো মামা বাড়ি তারা এখন পুরীতে আমি দেখছি খোঁজনি আমি আপনার সঙ্গে দেখা করব। একটা পেটি স্কুল মাস্টারের সঙ্গে উফ দ্রুত নিচে নেমে এসে গাড়িতে উঠতে উঠতে বিনয়বাবু বললেন আমার মেয়ে এমন করবে ছি ছি ভাবতেই পারছি না বিনয়বাবুর উৎকণ্ঠিত কণ্ঠস্বর আমাকে ক্ষুব্ধ করল কি করা যায় কি করে অপর্ণাকে ফিরিয়ে আনা যায় কিছুই ঢুকছিল না মাথায় স্পষ্ট করে কিছু না বললেও তিনি মিথ্যে বলবার লোক নন তাছাড়া কোন সমস্যায় পরে তার মতো বিশিষ্ট এক ভদ্রলোক এই সকালে আমার কাছে ছুটে আসতে পারেন স্পষ্টই তা উপলব্ধি করতে পারলাম আমি অপর্ণা কিছুদিন থেকেই মরিয়া হয়ে উঠছিল কিন্তু বিনয়বাবুর সন্দেহ যদি সত্যি হয় তাহলে নিশ্চয়ই সে বাড়াবাড়ি করে ফেলেছে চব্বিশ পঁচিশ বছরের একটি যুবতীর পক্ষে রাত্রে বাড়ি না ফেরা শুধু তার বাবা মার পক্ষেই অসম্মানের নয় জানাজানি হলে অপর্ণার পক্ষেও খারাপ ও কি সত্যি এতটা বেপরোয়া হয়ে উঠেছে পুরোনো রাগটা চাগিয়ে উঠলো মাথায় ভাবলাম এ নিয়ে নির্মলের সঙ্গে একটা বোছা পড়া হওয়া দরকার আমি নির্মলের চেয়ে ওয়েল অফ নির্মলকে সন্দেহ করা সত্ত্বেও বিনয়বাবু যে আমার কাছে ছুটে এসেছেন তারও কি কোনো পরোক্ষ অর্থ থাকতে পারে এসব ভাবতে ভাবতেই তৈরি করে নিলাম নিজেকে নির্মল অপর্ণা অপর্ণা নির্মল নির্মলের ঠিকানার দিকে যেতে যেতে অন্যমনস্কতার ভিতরে আমি ওদের কথাই ভাবতে লাগলাম আজ অনেকদিন পর আমার বুকের মধ্যে থেবড়ে থাকা ক্ষতটা চিন করছে কলেজে এবং ইউনিভার্সিটিতে আমরা একসঙ্গে পড়েছি আমি নির্মল অপর্ণা অপর্ণার মতো সুন্দরী চট করে দেখাও যায় না ও এমন এক ধরনের মেয়ে যুবক বয়সের শারীরিক প্রচন্ডতায় খুব সহজেই যে আগুন জ্বালাতে পারে যার কণ্ঠস্বর শুনলে যাকে দেখলে ভালোবাসা প্রখর হয় কাছে পেতে ইচ্ছে করে কখনো মনে হয় দুই প্রবল বাহু নিষ্পেষণে পিষে ফেলি আবার কখনো খুব মন খারাপের মুহূর্তে যাকে একান্তভাবে ভাবে পেতে ইচ্ছে করে নৈঃশব্দের মধ্যে কে নিয়ে আমাদের মধ্যে রেশারেশির অন্ত ছিল না অপর্ণার মন পাবার জন্য কি অসম্ভব চেষ্টাই না করেছিলাম আমি গোড়ার দিকে ওর সম্পর্কটা ছিল আমারও সঙ্গে কিন্তু শেষ পর্যন্ত আমার সব চেষ্টা সব ইচ্ছে দিয়ে অপর্ণা নির্মলকেই তার দেহ মনের একমাত্র দাবিদার ভেবে চলে গেল কি পেয়েছিল অপর্ণা নির্মলের মধ্যে সত্যি বলতে আমার সঙ্গে নির্মলের কোনো তুলনাই হয় না হতে পারে না চেহারায় নিতান্তই সাধারণ ছাত্র হিসেবেও তেমন ভালো ছিল না নির্মল এখন বরিশার দিকে প্রায় একটা গ্রাম্য স্কুলের মাস্টার থাকে অবশ্য আমারই মতো একা একটা অন্ধকার ঘর ভাড়া করে অন্যদিকে অপর্ণা সুন্দরী ও বুদ্ধিমতী গান টান জানে কলকাতায় বিশাল বাড়ি গাড়ি বিখ্যাত অ্যাডভোকেট বাবা ইত্যাদি এসব যতই ভাবি ততই আমার মাথার ভিতর সব হিসেব গন্ডগোল হয়ে যায় অপর্ণার কথা ভাবতে ভাবতে আরো ভারী হয়ে এলো আমার নিঃশ্বাস স্পষ্ট অনুভব করলাম নির্মলের সঙ্গে ও যতই ঘনিষ্ঠ হোক না কেন এখনো আমি ভালোবাসি অপর্ণাকে যে কোনো মূল্যেই পেতে চাই ওকে এখনো ঘুমের মধ্যে সে আমার চুলে বিলি কেটে যায় যার দীর্ঘ চুম্বনের কল্পনায় অনেক রাতে আমি বিছানায় জেগে উঠে বসে ততক্ষণে হালকা রোদ উঠে পরিষ্কার হয়েছে আকাশ বিছানায় উপর হয়ে পরীক্ষার খাতা দেখছিল নির্মল আমাকে দেখে ব্যস্ত হয়ে পড়ল আরে তুমি এসো এসো নির্মলের ঠোঁটে আলগা হাসি ওর মুখের দিকে তাকিয়ে আমি কোনো নৈশ বিনোদনের চিহ্ন খুঁজে পেলাম না আরষ্ট গলায় জিজ্ঞেস করলাম নির্মল অপর্ণা কোথায় অপর্ণা নির্মলকে চিন্তিত দেখালো তুমি কোনো দ্বিধা না করে ক্ষুব্ধ গলায় বললাম তোমরা একটু বাড়াবাড়ি করছো নির্মল এসেছিলেন আমার কাছে অপর্ণা রাত্রে বাড়ি ফেরেনি কিন্তু সময় নিয়ে নির্মল বলল অপর্ণার সঙ্গে আমার দেখা হয়েছে কাল বেলায় এখান থেকে ওর মামাবাড়ি যাবার কথা মামাবাড়ি ওর মামারা তো এখন পুরীতে না সেটা সত্যি নয় অপর্ণা মিথ্যা বলবে কেন নির্মলের সামনে দাঁড়িয়ে ঈর্ষা ও রাগে আমার চুয়াল শক্ত হয়ে উঠেছে ততক্ষণে বললাম তুমি যে সত্যি বলছো তার প্রমাণ কি নির্মল একটু চুপ করে থাকলো কি ভাবলো যেন তারপর বললো তুমি এটা কেন ভাবছো ও এখানে রাত কাটাবে আমিই বা তা চাইবো কেন নির্মলের শেষের কথাগুলো আমার কাছে তেমন জরুরি মনে হল না আমার প্রশ্নের উত্তর আমি আগেই পেয়েছি নিজেকে সামনে নিয়ে বললাম আমি কিছু ভাবছি না ভদ্রলোককে ছুটে আসতে দেখে খারাপ লাগলো তাই এসেছিলাম অপর্ণতা ওর মামা বাড়িতেই গেছে যাক চলি একটু দাঁড়াও নির্মল বলল আমিও বেরুবো কথা আছে খাতাগুলো গুছিয়ে রেখে নির্মল বেরুবার জন্য তৈরি হচ্ছিল চুপচাপ দাঁড়িয়ে আমি ওর ঘর ঘরের দিন আসবা বিবর্ণ দেওয়ালের লড়িকে লক্ষ্য করতে লাগলাম দেখতে দেখতেই শিথিল হয়ে এলো আমার হাত পা যদি এমন হয় আমি ভাবলাম ওদের বিয়ে হলো অপর্ণায় শু এই ঘরে ন কি থাকতে পারবে মুহূর্তে আমার চোখে ভেসে উঠল বিনয়বাবু নিউ আলিপুরের বাড়ি সেখানে অপর্ণার জন্য আলাদা ঘর আলাদা বাথরুম দৈর্ঘ্য প্রস্থে ওই বাথরুমের আয়তনই তো নির্মলের ঘরের চেয়ে কম নয় অনেকদিন আগে এক সন্ধ্যায় অপর্ণার ঘর থেকে ভেসে আসা পিয়ানোর শব্দ বেজে উঠেছিল আমার রক্ত সেই অপর্ণাকে এখানে কল্পনা করা যায় না নির্মল বলল চলো বাইরে বেরিয়ে একটু চা খাই টানা দু ঘন্টা খাতা দেখছি ঘাড়ে ব্যথা হয়ে গেছে নির্মলই আগে বেরোলো পেছন থেকে আমি ওর ক্লান্ত শরীর লক্ষ্য করলাম দুঃখী মানুষদের একরকম চেহারা হয় ভিতর ফাঁপা গাছের মতো যে কোনো মুহূর্তেই হেলে পড়তে পারে কিন্তু সম্ভবত এটা আমার কল্পনা আমি জানি এই মুহূর্তে নির্মলের কেউই নেই বন্ধু হলেও ও আমাকে বঞ্চিত করেছে কোনই পাত্তা দেয়নি অপর্ণার প্রতি আমার আকর্ষণকে ওর জন্য আমি দুঃখিত হব কেন কাছে একটা রেস্তোরাঁ ঢুকে মুখোমুখি বসলাম আমরা নির্মল চা বলল ক্লান্তির মধ্যেও ওর চোখে একটা সরল হাসি ফুটেছে আমি ঈর্ষা বোধ করলাম ওর হাসির উৎস আমি জানি নির্মল হয়তো আমার আর অপর্ণার আগের সম্পর্ক স্মরণ করে এখনো করুণা করছে আমাকে ওর চোখে চোখ রাখতেও অস্বস্তি হচ্ছিল আমার বয় চা দিয়ে যাবার পর নির্মল হঠাৎ জিজ্ঞেস করলো কিছু খাবে আমি না বললাম খেতে পারো নির্মল বলল এখন মাসের শুরু তো খুব একটা গরিব অবস্থায় নেই অসহ্য নির্মল যেন তার দৈন্যকে সম্পদ হিসেবে ব্যবহার করতে চাইছে ওর সামনে নিজেকে কেমন খেলো মনে হলো আমার থাক আমি বললাম আমার ফেরার তারা আছে কথা এগোচ্ছিল না খানিক চুপচাপ থাকার পর নির্মল বললো অপর্ণা বিয়ের জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছে বুঝেছ তুমি কি করতে বলো বেশ তো আত্মরক্ষার চেষ্টায় উল্টো গলায় বললাম এভাবে ব্যাপারটাকে ঝুলিয়ে রেখে লাভ কি অনেকদিন তো হলো যত দেরি করবে ততই ঘোরালো হবে বাড়িতে ও খুব শান্তিতে নেই নির্মল বলল ওর বাবাকে তো তুমি জানো আমাকে উনি অ্যাকসেপ্ট করতে পারছেন না অপু কাল আমাকে বলছিল বাড়িতে থাকা ওর পক্ষে আর সম্ভব হচ্ছে না নির্মলের কথাগুলো আমার বিশেষ অচেনা লাগলো না খেলাটা কি তাহলে শেষ হয়ে গেল বিচলিত হয়ে আমি ভাবলাম যা স্বাভাবিক ক্ষেত্রে কি তাই ঘটতে যাচ্ছে কিছু বলতে হবে বলেই বললাম তুমি কি ভাবছো ভাবা ছেড়ে দিয়েছি আমি কোনোদিন ভাবিনি এখনো ভাবি না কিন্তু নির্মল ঝুঁকে এলো একটু চুপ করে থেকে বললো ভাবছি এই বিয়েটা না হলেই ভালো হতো আমার সন্দেহ হয় শেষ পর্যন্ত অপু হয়তো আমার জীবন সহ্য করতে পারবে না অবান্তর ভেবে জবাব দিলাম না আমি নির্মল বললো কাল অনেক বুঝিয়েছি ওকে শুনতে চায় না দেখি আবার বোঝাবো চলো ফেরার রাস্তায় অনুভব করলাম বুকের ভিতর ঘন ও ভারী হয়ে উঠেছে নিঃশ্বাস ভাবলাম অপর্ণা যে নির্মলের সঙ্গে রাত কাটায়নি তার মামাবাড়িতেই গেছে ওর বাবার কাছে সে খবর পৌঁছে দেবার দায়িত্ব আমাকেই নিতে হবে কেন বস্তুত এক ধরনের ক্ষোভ ভাগল করে তুলেছিল আমাকে এমন কিছু কি এর মধ্যে ঘটতে পারে না ভাবলাম যে ঘটনা অপর্ণা নির্মলের বরাবরের মতো আলাদা করে দেবে রোজই তো কলকাতার রাস্তায় কত দুর্ঘটনা ঘটে কত লোক মারা যায় তেমনি খুব সহজে আর একজনও তো চলে যেতে পারে কে যাবে নির্মল না অপর্ণা না না অপর্ণা নয় কিন্তু আমার কোনো ইচ্ছাই কার্যকর হলো না কিছুদিনের মধ্যেই রেজিস্ট্রি করে বিয়ে করলো না সাক্ষী হিসেবে নির্মল তার এক দূর সম্পর্কের দাদাকে ডেকে এনেছিল অপর্ণা এনেছিল ওর বন্ধু শ্যামলীকে আর আমি অপর্ণা এবং নির্মল দুজনেই আমাকে খবর দিয়েছিল আমার সমস্ত ঈর্ষা দুঃখ যন্ত্রণা উস্কে দিয়ে সেদিন আরো চমৎকার হয়ে উঠলো অপর্ণা শুধু নিজের জন্য নয় আমার কষ্ট হচ্ছিল অপর্ণার জন্য নির্মল যোগ্য নয় আমিও কি যোগ্য ছিলাম এসব দার্শনিক চিন্তার মনে ম্যারেজ রেজিস্টারের চেম্বার থেকে বেরিয়ে কিছু খাওয়া খানিক রেস্তোরাঁ চোরা চোখে মুখে ফুটে উঠেছে পুরুষের অধিকারের জোরে যাওয়া নারীর লাবণ্য আমার বুকের মধ্যে একটা সুন্দর স্বপ্ন ধীরে ধীরে গুড়িয়ে যেতে থাকলো এমনই কি হবার কথা ছিল ভাবলাম একদিন খুব কাছাকাছি এসেও যে অপর্ণা প্রত্যাখ্যান করেছে আমাকে আমার তো প্রতিশোধ নেওয়া উচিত ছিল তার উপর বদলে আমি সাক্ষী থাকলাম ওর বিয়ের সম্পর্কটা টা তাহলে শেষই হয়ে গেল সেই সঙ্গে সব সম্ভাবনাও ভাবতে ভাবতে আমার শরীরে ঘনিয়ে এলো প্রতিশোধ নেবার ইচ্ছে থেকে বেরিয়ে নির্মলের দাদা আর শ্যামলী চলে গেল আমিও চাচ্ছিলাম অপর্ণা যেতে দিল না এরই মধ্যে গড়িয়ার দিকে একটা ছোট্ট flat ভাড়া করেছিল ওরা এখন সেখানেই যাবে নির্মল আমাকেও taxi তে উঠতে বাধ্য করলো driver পাশের seat এ বসে সারাক্ষন সামনের রাস্তার দিকে তাকিয়ে থাকলাম আমি কঠোর হয়ে উঠলো চোয়াল পেছনে বসে আছে আমার দুই আততাই আমাকে খুন করার পর আজ রাতে ওরা শরীরে শরীরে ঘুষে নিশ্চিত হয়ে ঘুমাবে কি চোখ করে আছো কেন অনেকটা রাস্তা এগিয়ে এসে বলল বললো তোমাকে হঠাৎ ভীষণ গম্ভীর লাগছে না কিছু নয় বুঝলাম না অপর্ণা আমাকে ঠাট্টা করলো কিনা আমি জানি তুমি এখন কি ভাবছ অপর্ণার কথা শুনেই প্রথম পিছনে তাকিয়ে আমি দেখলাম অপর্ণার ঘাড়ের পিছন দিয়ে ঘুরে নির্মলের একটা হাত ঘিরে রেখেছে ওকে অসম্ভব আমার মাথায় আগুন চলে উঠল অপর্ণা কি বলবে এরপর কিছু কি আমাকে করে দেবে না না। আমি তা হতে দেব কিছু বলবার বলল অপু তোমার বন্ধুকে একদিন আমাদের সঙ্গে খেতে ডাকো না অপর্ণা বলল হ্যাঁ আসো না একদিন পরশু রবিবার আসবে অসহ্য সমস্ত ব্যাপারটাকে অসহ্য মনে হচ্ছিল আমার কাছে অনুভূতি বলে দিল আর এক মুহূর্ত এদের সাথে থাকা উচিত নয় ট্যাক্সি ড্রাইভারকে গাড়ি থামানোর নির্দেশ দিয়ে অন্ধকারেই অপর্ণার মুখের দিকে তাকালাম আমি দুজনেই বেশ অবাক হলো অপর্ণা বললো কি হলো নেমে যাচ্ছ হ্যাঁ একটু কাজ আছে ট্যাক্সি থেকে নামার আগে বললাম, তোমরা একটু তারপর একদিন যাবে। আর হ্যাঁ তোমার অসুখটার ব্যাপারে সাবধান থেকো এসব চেপে রাখতে নেই এখন তোমার বাবা তো আর দেখছেন না নির্মলকে খুলে বলো সব অসুখ অস্ফুট উচ্চারণ করলো নির্মল কি বলছো এসব চমকে উঠে অপর্ণা বললো আমার তো কোনো অসুখ নেই লুকিয়ে রেখে লাভ নেই অপর্ণা তুমি জান কেন তোমার বাবা বিয়েতে রাজি হচ্ছিল না নির্মলের প্রতি তোমার একটা দায়িত্ব আছে ট্যাক্সির দরজাটা বন্ধ করার আগে আমি বললাম ভয় কি এখন নির্মলই তোমার সব একদিন যা আমাকে বলতে পেরেছিলে তা নির্মলকে বলতে পারবে না কেন দেখলাম ট্যাক্সির অন্ধকার স্তম্ভিত মুখে পরস্পরের দিকে তাকিয়ে আছে ওরা পরের মুহূর্তে ট্যাক্সিটা আমাকে ছেড়ে এগিয়ে গেল অনেক দিন পর হাসিতে খলবল করে উঠল আমার বুক চমৎকার চমৎকার হয়েছে আমি জানি অপর্ণার অসুখ কোনো দিনও সারবে না আর যত দিন যাবে আমার কথার বিষয়ে অসুখটা নির্মলের মধ্যেও সংক্রমিত হবে ক্রমশ ও সন্দেহ করবে অপর্ণাকে তেমন তেমন হলো অপর্ণাও কি ঘৃণা করতে শুরু করবে না ওকে প্রতিশোধ নিতে পারার আনন্দে আমার পা দুটো এরপর পর সাবলীল হয়ে উঠলো